নমস্কার, আপনারা দেখছেন বাংলা ইঞ্জিনিয়ার। অনশনকারীদের নৈতিক সমর্থন জানিয়ে পাশে দাঁড়ালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশিষ্ট আইনজীবী সঞ্জীব কুণ্ডু। গত 9 দিন ধরে ডিবিসির উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় বস্তিবাসীরা আমরণ অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রতাপ মজুমদার ও সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ কীর্তি আজাদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পুনর্বাসন না দিয়ে একজন বস্তিবাসীকে উচ্ছেদ করার চেষ্টা করা হলে আইনি পথেই তার মোকাবিলা করা হবে। সাংসদ কীর্তি আজাদ বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে, সরকারি জমিতে স্থায়ীভাবে বসবাসকারী মানুষদের উচ্ছেদ করতে হলে প্রথমে তাদের জন্য বিকল্প জমি দিতে হবে, সরকারকে দিতে হবে পুনর্বাসন প্যাকেজ। এর পাশাপাশি প্রত্যেক বস্তিবাসীর জন্য জল ও বিদ্যুতের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। ডিবিসির ক্ষেত্রে এর অন্যথা হলে তা আইনি পথেই মোকাবিলা করা হবে বলে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন কীর্তি। রবিবার ডিবিসি ও ডিটিপিএস এলাকায় অনশনরত বস্তিবাসীদের মঞ্চে উপস্থিত হয়ে মতুয়া মহাসংঘের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি সঞ্জীব কুণ্ডু বলেন, ডিবিসি চেয়ারম্যান সুরেশ কুমার প্রাক্তন সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে পাশে বসিয়ে হুমকি দিয়ে গিয়েছিলেন ডিটিপিএস এলাকার সমস্ত অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হবে, তবে তাদের জন্য পুনর্বাসন প্যাকেজের কোনো ভাবনা নেই সংস্থার। ডিবিসি কর্তৃপক্ষের সেই হুমকিকে স্বৈরাচারী সিদ্ধান্ত বলে বর্ণনা করে সঞ্জীববাবু বলেন, যতক্ষণ না পর্যন্ত দরিদ্র মানুষগুলোর জন্য বিকল্প জমির ব্যবস্থা করছে ডিবিসি কর্তৃপক্ষ, ততক্ষণ পর্যন্ত একজন বস্তিবাসীকে উচ্ছেদ করতে এলে তার কুফল ভুগতে হবে ডিবিসিকে। উল্লেখ্য, উচ্ছেদের প্রতিবাদে গত 9 দিন ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন কয়েকশো বস্তিবাসী। পুরুষ ও মহিলাদের পাশাপাশি শিশু ও কিশোররাও সামিল হয়েছে এই অনশন মঞ্চে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। রেজাল্ট ঘোষণার পরেই যিনি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, যিনি এখানে এমপি হয়েছেন, তিনি আজকে একটি প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্সে আপনাদের যেই অনশন ধর্মঘট আর আপনাদের যে দাবি দাবা সেগুলো নিয়ে তিনি সরব হয়েছেন। তিনি বলেছেন আপনাদের পাশে থাকবেন, কী বলবেন এই বিষয়টা নিয়ে? তিনি আমাদের পাশে আছেন এটা আমরা আগে থেকে জানতাম এবং আমরা সেটা অনুমান করেছিলাম, কারণ আমাদের নেত্রী মা মমতা ব্যানার্জি, আমাদের করুণাময়ী মা দুর্গা রূপিণী মমতা ব্যানার্জি প্রথম থেকেই গরিবের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন। তিনি যখন বলে গেছেন যে বস্তি উচ্ছেদ হবে না, পুনর্বাসন ছাড়া বস্তি হবে না, তাই আমরা ওনার সাথে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো এবং আগামী দিনে ওনারা যাতে আমাদের সামনে এসে বলেন যে আমরা তোমাদের সাথে আছি, বস্তি উচ্ছেদ করতে দেবো না, পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ হবে না। কারা সামনে এসে বলবে বলে মনে করছো? প্রদীপ মজুমদার মহাশয়, যিনি আমাদের মন্ত্রী আছেন, এবং যিনি কীর্তি আজাদজি, যিনি আমাদের এমপি হয়েছেন, ওনারা দুজন যদি আমাদের সামনে আসেন, এসে বলেন যে হ্যাঁ আমরা পুনর্বাসন ছাড়া তোমাদের উচ্ছেদ করতে দেবো না, তাহলে আমরা এই অনশন থেকে উঠবো, নালে আমরা আমরণ অনশন এখানে চালিয়ে যাবো। যতক্ষণ আমরা পুনর্বাসন পাই ততক্ষণ আমরা এখানে আমরণ অনশন চালিয়ে যাবো, মরতে হলে আমরা এখানে মরবো, কিন্তু আমরা উঠবো না যতক্ষণ আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কীর্তি আজাদজি এখানে আসবেন। আপনার নাম? আমার নাম অরিন্দম নায়ক।